ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে ফেডারেল ট্রেড কমিশন ই কমার্স জায়ান্ট অ্যামাজনের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্টের মামলা প্রস্তুত করছে। রিপোর্ট অনুসারে প্রতিষ্ঠানটি অ্যামাজনের ব্যবসার কোন দিকগুলো টার্গেট করেছে তা এখনও জানা যায়নি, এমনকি এ বিষয়ে কোনো পক্ষই কোনো মন্তব্য করেনি। কমিশন ট্রাম্প প্রশাসনের সময় থেকেই অ্যামাজনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটি সবসময় নিজস্ব পণ্যের পক্ষেই কাজ করে এবং তাদের প্ল্যাটফর্মের বাইরে বিক্রেতাদের বেশি গুরুত্ব দেয় না। WSJ জানিয়েছে FTC প্রতিষ্ঠানটির প্রাইম সাবস্ক্রিপশন সার্ভিসের ব্যান্ডেলিং পদ্ধতি যাচাই বাছাই করছে। গত অগস্টে অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জেসি এবং নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোসের তদন্ত শুনানিতে সাক্ষ্য দেওয়ার দাবি বাতিল করে অ্যামাজন। বিচার বিভাগ এবং FTC চারটি প্ল্যাটফর্মে তদন্তে চলছে, তবে FTC অ্যামাজন সম্পর্কিত নন অ্যান্টি ট্রাস্ট সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত করছে। অ্যামাজনের FTC তদন্ত নিয়ে অভিযোগ করেছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে FTC প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং কোম্পানির নির্বাহীদের কাছে অতিরিক্ত এবং অযৌক্তিক দাবি করার অভিযোগ করে।